জয়পুর ফোর্ট, এই জয়গড় ফোর্ট এটি একমাত্র ফোর্ট যেটি রাজা প্রতাপ সিং এবং কেকে সিং তারা এটি নির্মাণ করেছিলেন, এবং তাদের এই নির্মাণ শৈলীর চমৎকারিত্ব এবং আধুনিক প্রজ্ঞার যে সম্মিলন তারা সেই সপ্তম শতকে দেখিয়েছিলেন, তাদের কাছ থেকে মোগল এবং ইংরেজ কেউই ক্ষমতা শেষ পর্যন্ত নিতে পারেনি। সবাইকেই তাদের সাথে আপোষ করেই থাকতে হয়েছে, এবং মোটামুটি স্বাধীন অবস্থায় তারা থেকে গিয়েছিলেন। সেই জয়গড় ফোর্টের সৌন্দর্যটি এক নজরে আপনারা একটু দেখুন। এটি হচ্ছে ফোর্টের বাইরের দিক, ফোর্টের বাইরের দিক। পুরো জয়পুরকে এখান থেকে দেখা সম্ভব ছিল, এবং এখানে যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন, এই ছিদ্র দিয়ে তীর মারা হতো, এবং এই ছিদ্র দিয়ে কেউ উঠতে চাইলে গরম পানি দেওয়া হতো, এবং এখান দিয়ে এই ছিদ্র দিয়ে আপনার এই কামান দাঁত, এটা দিয়ে কামান, এটা দিয়ে গরম পানি, এবং এটা দিয়ে তীর। এইভাবেই এখানে সজ্জিত থাকতো নিরাপত্তা বেষ্টনী। এই অবারিত সৌন্দর্য আপনাদেরকে দেখার বিনম্র আমন্ত্রণ জানিয়ে আমি পুলককান্তি বড়ুয়া জি বাংলা টিভি থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।